নিজে নিজে করে দিও, কাম আমও করি দি। হলদি তেল বুলি দিও, সামা সামা আগমাত পাবি। তিন ফুট দূর রু, এটা কত কথা। ওই দুজনকে তো তুমি টিকে আক আস খাওনি, এটা 25-30 টাকা দাম, অনেক কম দাম, বেশি আকুয়া খাওনি। এটাও তুলবেন, একটা মাছ দিয়ে দিন দোকান তোর ফটো উঠিস। ঠিক আছে যা পারলাম তো লাগে কান্না লাগে। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। দাদা আজকে আপনি যে সবজি বিক্রি করছেন আলু পেঁয়াজ, তো সেক্ষেত্রে কতটা কি কাস্টমারের ভিড় লক্ষ্য করছেন? হ্যাঁ কাস্টমার তো বাড়ি থেকে তো সবাই বেরোচ্ছে না ভয়ে,
এই জন্য গ্রামের ভিতরে দোকানটা চালু করেছি এবং আসছে ধীরে ধীরে এক একজন করে আসছে। যে পরিমাণ মাল নিয়ে এসেছেন সব কি বিক্রি হচ্ছে না? হ্যাঁ, বিক্রি কম বেশি হচ্ছে, সবাই এখনো তো সবাই পুরোপুরি ভাবে জানে না, তো যেইটুকু জানে সেইভাবেই বিক্রি হচ্ছে। আপনার নাম? উত্তম কুমার সাউ। বাড়ি? বাড়ি আমার বিলবোড়া। সবজি বিক্রি? সবজি বিক্রি। যে আপনি মাছ বিক্রি করছেন, তো সেক্ষেত্রে কতজন কি কাস্টমার আসছে, কীরকম ভিড় লক্ষ্য করছেন? গ্রামের ভিতরে দোকান দিয়েছি, মার্কেটে আড়াই কিলোমিটার দূর থেকে, আড়াই কিলোমিটার দূর ভাইরাসের জন্য, কেউ যেন বাইরে না বেরোতে পারে তার জন্য গ্রামে মাছ নিয়ে এসেছি। সবাই জানে না, আজকে নতুন, এরপরে সবাই জানতে পাবে। আজকে কম কম বেশি বিক্রি হচ্ছে, আর চার পিস আছে, বিক্রি হয়ে যাবে আশা করি। কি নাম আপনার? রামচন্দ্র বড়াই। বাড়ি? বাড়ি বিলবোড়া। এই মুহূর্তে দেশ তথা রাজ্য জেলা সর্বত্র, তো সেক্ষেত্রে এই যে আপনার এই যে বাজার এখানে বসিয়েছেন, আমরা যেটা যে জায়গাটা থাকি ওখান থেকে প্রায় 3-3.5 কিলোমিটার দূরে মেইন বাজার। বাজারে যাওয়া মানে সেই করোনা ভাইরাস, সেই আবার আমরাই এফেক্টেড হবো, তার জন্য বহু কষ্ট করে প্রশাসনের সাহায্য টাহাজ্য নিয়ে আমরা এখানেটা বাজার বসানোর প্রক্রিয়া শুরু করেছিলাম, আজকে সেটা সাকসেসফুল হয়েছে, এটাই চলছে আর কি, চালাবো। এবারে করোনা যতদিন পর্যন্ত আমাদের গভর্নমেন্ট নাও কি নিচ্ছে লকডাউন। এটা কোন কোন জায়গা? এই জায়গাটার নাম বাহিয়া প্রাইমারি, বাহিয়া গ্রাম প্রাইমারি স্কুল মাঠে। ওটা আমরা এখান থেকে মানুষ বললেন যে 3-4 কিলোমিটার দূরে বাজার যেত, কোথায় যেত? কোন বাজারে যেত? 4 কিলোমিটার দূরে মেন বাজার, 5 কিলোমিটার সেটা বাজার, 5 কিলোমিটার আলমগিরি। যাই হোক, এটা অনেক উপকার হচ্ছে, যারা নিতে এসছেন তারাও বলছেন যে হ্যাঁ এটা আগে দরকার ছিল, সুবিধা হলো। কি নাম আপনার? আমার নাম ভোলানাথ মহাপাত্র। আচ্ছা, উনার পক্ষ শুনছি আমরা। আপনি আজ বাজারে এসছেন? হ্যাঁ। কোন বাজারে এসছেন? বাইহা। এখানে কি আগে বাজার হতো? না। কবে থেকে চালু হলো? আজকে নতুন। এর আগে আপনারা এখান থেকে কত দূর অতিক্রম করে বাজারে যেতেন? পাঁচরোল বাজার। কত কিলোমিটার এখান থেকে? জানি না, অনেক রাস্তা। তো এই যে বাজার হয়েছে, মানে আপনারা আজকে সবজি মাছ সমস্ত কিছু ক্রয় করলেন, তো কেমন লাগছে? ভালো লাগছে। এরপরে আবার গতকাল থেকে আগামী কাল থেকে আসবেন বাজারে? হ্যাঁ। কি নাম আপনার? সবিতা সেনাপতি। আপনার বাড়ি?